আজকে তোমাদের এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন সে অংশটা করাব। আগের দিন যে অব্দি করেছি তারপরে কিছু রয়েছে, সেগুলো তোমরা জেনে নাও। জানার ইচ্ছা, এক কথায় বলে জিজ্ঞাসা, কোনো কিছু জানবার ইচ্ছা। পান করবার ইচ্ছা বলা হয় পিপাসা। সেবা করার ইচ্ছা শুশ্রূষা। আমার তাকে সেবা করার খুব ইচ্ছা আছে, আমার শুশ্রূষা করার ইচ্ছা আছে, কিংবা তাকে সেই মেয়েটি বৃদ্ধ ভদ্রলোককে সেবা করছে, শুশ্রূষা করছে। যা সোনার তৈরি, হিরণময়, জয়সূচক উৎসব, জয়ন্তী। রাজা কোনো একটা জায়গা জিতে জয়সূচক উৎসব করলেন, রাজা জয়ন্তী করলেন। বর্তমান আছে যা বিদ্যমান, যা ভাসছে ভাসমান। যেখানে মৃত জন্তু ফেলা হয় ভাগার, যেখানে মৃত জন্তু ফেলা হয়। যা স্থানান্তরিত করা হয় না স্থাবর, যেটা স্থানান্তরিত করা যায় না তাকে স্থাবর বলে, মানে বাড়ি ঘর দোর এগুলো হচ্ছে স্থাবর। যা ফেলে দেওয়ার মতো ফেলনা, যা আসার কোনো তিথি নেই অতিথি, মানে চিন্তা করো যিনি বাড়িতে অতিথি আসেন তিনি তো তিথি মেনে আসেন না, সময় মেনে আসেন না, তাই তাকে বলে অতিথি। যা স্থানান্তরিত করা যায় অস্থাবর, মানে জিনিসপত্রের মধ্যে যেটা স্থানান্তর নড়াচড়ানো করা যাচ্ছে। যার অগ্রে জন্ম, যে আগে জন্মায়, অগ্রজ মানে বড় দাদা। যার পরে জন্ম অনুজ, যে ছোট ভাই সে অনুজ। অনু মানে পরে, অগ্র মানে আগে, জ মানে জাত মানে জন্মেছে, জন্মটাকে জ বলা হয়। যা মাটির তৈরি মৃন্ময়, যে কর্মের অযোগ্য অকর্মণ্য, একদম কাজ করতে কাজ করে না অকর্মণ্য, নিষ্কর্মাও আমরা বলি অনেক সময়। নূপুরের ধ্বনি নিকন, নূপুরের ধ্বনিকে নিকন বলে, নূপুরের আওয়াজটাকে। পাখির বাসা নীর, পাখির বাসা নীর, জয়সুন্দর। আবার বয়সুন্দর হলে সেটা হয়ে যায় জল, নয়দিদি বয়সুন্দর, সেখানে হচ্ছে পাখির বাসা, যেমন নয়দিদি জয়সুন্দর হচ্ছে নীর, পাখির বাসার বয়সুন্দর হলে জল। যার মূল্য ঠিক করা যায় না অমূল্য, অমূল্য জিনিস, যার কোনো মানে মূল্য বলা যাচ্ছে না, এত দামি সেটা। যে তরায় গমন করে, তরা মানে তাড়াতাড়ি, তুরগ, যে ভবিষ্যৎ ভেবে কাজ করে, দূরদর্শী, দূরদর্শী। যা চোখে দেখা যায় দৃষ্টিগোচর, যেটা দেখতে পাচ্ছি। যা খুব অল্প সময়ের জন্য স্থায়ী, স্বল্পস্থায়ী। যিনি জ্যোতির্বিজ্ঞান জানেন, জ্যোতির্বিজ্ঞানী। যে গাছ একবার ফল দিয়ে মারা যায় সেই হচ্ছে, সে গাছটাকে বলে ঔষধি। যে পাথর দুপাশে, যে পথের দুপাশে গাছ থাকে সেই গাছ পথটাকে বলা হয় বিথি, দুদিকে গাছ মধ্যে পথ। যা মাটি ভেদ করে ওঠে সেটা হচ্ছে উদ্ভিদ, উদ্ভিদ সবসময় মাটি ভেদ করে ওঠে। যা গতিশীল, মানে যেটা প্রচন্ড, যার গতি আছে, আমরা ইংরেজিতে স্পিড বলি, গতি আছে, সেটা হচ্ছে জঙ্গম। যার অন্ত নেই অনন্ত, শেষ নেই অন্ত নেই। যে গাছে ফুল হয় না কিন্তু ফল হয়, শুধুমাত্র ফল হয় কিন্তু ফুলটা আমরা দেখতে পাই না, সব গাছেই ফুল হয় কিন্তু দেখতে পাই না, সেটা হচ্ছে বনস্পতি। কেমন?